নমস্কার, মানার ঘরোয়া রান্নায় সবাইকে আরো একবার স্বাগত। আমফানে প্রচুর আম পড়ে গেছে, আজ আমি আপনাদের মশলাদার আমসত্ত্ব কিভাবে বানাতে হয় সেটাই শেয়ার করব। মশলাদার আমসত্ত্ব খুব টেস্টি হয়, এটা চাটনিতে ভীষণ ভালো লাগে আর ঘুরতে ফিরতে খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে মশলাদার আমসত্ত্ব কিভাবে বানাবেন তার জন্য দেখুন, আমি গোটা আম সেদ্ধ করে নিয়েছি। আমি একসঙ্গে অনেক আম সেদ্ধ করেছি, কাঁচা, আদা পাকা, পাকা। আমি কাঁচা আমের সত্ত্বটা আপনাদের সঙ্গে মশলাদার সত্ত্ব শেয়ার করব। দেখুন, এটা আদা পাকা, আমি এই সত্ত্বটা অন্যভাবে আম সত্ত্ব করব, আর আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব তার জন্য আমি 1 কেজি কাঁচা আমের সত্ত্ব আলাদা করে নেব। কাঁচা আমের সত্ত্ব করার জন্য আমি এখানে একটু মেথি ভেজে নেব, কারণ ধনে মৌরি জিরে ওটা আমার গুঁড়ো করা আছে, মেথিটা আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, মেথিটা ভাজা হয়ে গেছে, এটা আমার কাঁচা আমের 1 কেজি আমের এটা আমার পাকি বেরিয়েছে। দেখুন, কাঁচা আমের পাকিটা একটু টাইট হয়, বেশ টাইট হয়। এতে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, লবণ অ্যাড করে দিলাম, 500 গ্রাম চিনি দিয়েছি এতে। এবার যে মশলাগুলো দেব সেটা খুব ভালো করে দেখবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, ধনে মৌরি জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এখন প্রচুর আম পড়ে গেছে, তাই আমি কিছুটা স্টোর করে রাখবো। এখানে দেখুন, আমি শেষে দিচ্ছি কাশ্মীরি মির্চা 1/2 চামচ এবং মেথি গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ। আর আমসত্ত্বটা খুব কম সময়েই হয়ে যায়। যখনই দেখবেন যে থকথকে মতো হয়ে গেছে, 5 মিনিট ফোটালে এটা থকথকে হয়ে যায়। দেখুন, এটা আমার থকথকে হয়ে গেছে, মশলাদার আমসত্ত্ব আমার হয়ে গেছে। এই মশলাগুলো অ্যাড করে আমসত্ত্ব বানাবেন, ভীষণ টেস্টি হয়, সারা বছর স্টোর করে রাখা যায়। আমি গ্যাসটা এখানে অফ করে দিলাম। দেখুন, একটা থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে আমি আমসত্ত্বটাকে সুন্দর করে একটা শেভ এনে দেব, অবশ্যই তেজপাতাটা তুলে ফেলে দিতে হবে। সারা বছর আমরা চাটনিতে ব্যবহার করতে পারি, খেতে পারি যখন তখন। দুধ দিয়ে, দইয়ের সঙ্গে এটাকেও খাওয়া যায়। দেখুন, ঠিক এইভাবে আপনারা সেভ করে নেবেন। দেখুন, এবার আমি রোদে দিয়ে দিলাম, এটাকে 2 দিন রোদ খাওয়ালেই শক্ত হয়ে যাবে। ওপর থেকে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এখানে অনেক আমসত্ত্ব, আমি এই দুটো আমি মশলা যুক্ত করেছি, আর ওইগুলো আমি কিন্তু মশলা ছাড়া, আমার ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার আমি এটা একটা কেটে সেভ করে নিচ্ছি, আপনারা যে যেমনভাবে কাটতে পছন্দ করেন ঠিক সেইভাবেই কাটবেন। একটা আমি লম্বাটি করে সেভ করব, আর একটা সেভ করব আমি বরফি আকারের। দেখুন, এটা আমি বরফি আকারে কেটে নিচ্ছি। শুধু মাঝে মাঝে একটু রোদ দিয়ে দেবেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এটা আমার বরফি আকারে কেটে নিচ্ছি। এবার একটা বক্সের মধ্যে বাইরে রাখলেই সারা বছর এটা থেকে যাবে, আর মাঝে মাঝে পারলে একটু শুধু রোদ দিয়ে দেবেন। নতুন নতুন রান্না নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব।
ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।